नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानिए आजके आमी आपनादेर साथे शेयर करब पेपेर एकटा रेसिपि निये। पेपे खेते अनेकेई किन्तु पछन्द करे ना। चिंगड़ी माछ दिए जदि पेपेर घंटोटा बानानो हय खेते किन्तु खुबई असाधारण हय। आर गरम गरम भाते ए चिंगड़ी माछ दिए पेपेर घंटोटा खेते भीषणई भालो लागे। आमी किभाबे खूब सहजे चिंगड़ी माछ दिए पेपेर घंटोटा बानाई ताले देखे नेवा जाक आमार आजके रेसिपिटा। चिंगड़ी माछ दिए पेपर घंट बनानोर जोन्नो एखाने निएछि 700 ग्राम ओजनेर एकटा पेपे। पेपेटाके प्रथमे परिष्कार करे जल दिए धुए निएछि। एबारे पेपेटाके केटे नेब। प्रथमे एकटा छुरीर साहाज्ये पेपेर दुपाशेर मुखटाके केटे निते हबे। आपनारा चाइले बटि दिएओ पेपेटाके केटे निते पारेन। एबारे पेपेटाके माझखान थेके केटे निलाम। पेपेर मध्ये जे बीजगुलो आछे सेगुलोके फेले दिते हबे। बीजगुलो फेले देबार पर এবারে পেপের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পেপের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার পেপেটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। পেপেটা জল দিয়ে ধুয়ে নেবার পর এবারে এখানে নিয়েছি একটা গ্রেটার। এবারে এই গ্রেটারের সাহায্যে পেপেটাকে ঘষে নেব। তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা কিন্তু বটি দিয়েও মিহি করে কুচিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে পেপেটাকে ঘষে নিতে হবে। এখানে অর্ধেকটা পেপে ঘষে নিয়েছি। পেপেটা ঘষে নেবার পর পেপেটা কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবারে এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে রান্নাটাকে শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 5-এক নাড়াচাড়া করে নেবার পর আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছের উপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদমতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব। মিনিট 3-এক নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 15-20 সেকেন্ড মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচানো। এবার এই টমেটো কুচানোটাকেও তেলের মধ্যে 2 মিনিট মতো ভেজে নেব। টমেটোটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ আদা বাটা, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন, দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব স্বাদমতো নুন। সমস্ত মশলা দেবার পর এবার মিনিট 3-4 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 4-এক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেটা দেবার পর এবার মশলার সাথে পেঁপেটা খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-এক মশলার সাথে পেঁপেটাকেও কষিয়ে নিতে হবে। পেঁপেটা যখন মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা আলু, দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনির গুঁড়ো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর চিনির গুঁড়োর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন।
সবকিছু দেবার পর এবার আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে পেঁপে আর আলুটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁপের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এবারে সব শেষে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ মতো ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5-এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘণ্ট। চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘণ্ট একদম তৈরি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।